মে মাসে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হলো। রবীন্দ্রনাথের এবার 162তম জন্মদিন গেল, সেই বিষয়ে আমি একটি কবিতা লিখেছি। 162তম জনমোহন রবীন্দ্রনাথ স্মৃতির মাঝারে আছে, রবীন্দ্রনাথ সর্বদা কাছে কাছে। বৈশাখের এই প্রচণ্ড দাবদাহ, গ্রীষ্মকালের লুহাওয়ার কি প্রবাহ, সারাটা দিনের দুর্বিষহ এ ছবি, আরামে ভরান মোদের এ রবি কবি। শীতল হলাম এই গরমেতে মোরা, বিশ্বকবির রচনা মধ্যে ঘোরা। করি তাঁর গান তাঁর সাহিত্য পড়ি, গুরুদেবকে আমরা আজকে বরণ করি। চিন্তায় ধ্যানে জীবনে মননে সদা সর্বদা তিনি, মনের যাতনা ভুলে যাই সবে, চিনি বটে তাঁরে চিনি।